আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে অনেক অনেক বেশি স্বাগতম ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন কোশ্চেন সলভের আরও একটি ক্লাসে আজকে ক্লাসে আমরা কাজ শক্তিও ক্ষমতা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব যেখানে আমরা দেখবো দু হাজার দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত যে সকল কোশ্চেন এসেছে তো সেগুলো আমরা বেসিক্যালি কীভাবে সমাধান করব তো আর এতে করে তোমার হচ্ছে এই অধ্যায়ের উপর কী কী টাইপের হাইমান ভার্সিটির কোয়েশন আসছে এটা নিয়ে আইডিয়া চলে আসবে এবং কীভাবে সলভ করতে হবে খুব দ্রুত সলভ করতে হবে এই জিনিসপাতিগুলো তুমি আজকে ক্লাসের মাধ্যমে শিখতে পারবে তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি প্রথমত যে কোশ্চেনটা দেওয়া আছে তোমাদের আগের বছর রয়েছে ছিল দশ গ্রাম ভরের একটি ভর ঘর্ষণহীন অর্থাৎ এখানে কোনো ঘর্ষণ থাকবে না একটি আনুভূমিক তলের উপর দিয়ে দেয়ালের সাথে সংযুক্ত একটি অনুভূমিক স্প্রিংকে সিক্স মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে যদি স্প্রিং ধ্রুবকের মান ফোর হান্ড্রেড নিউটন পার মিটার হয় তাহলে এটিতে সর্বোচ্চ সংকোচন কত হবে তাহলে সর্বোচ্চ সংকোচন মানে হচ্ছে আমার এখানে এর মান বের করতে হবে তাই না আমার এখানে বেসিকলি এর মান বের করতে হবে তাহলে ব্যাপারটা আমি যদি একটু এখানে চিত্র দিয়ে বুঝাই যে ব্যাপারটা কি ধরো একটা দেয়ালের সাথে সংযুক্ত একটা স্প্রিং ছিল যে এটা ধর একটা দেয়াল এখানে ধর একটা স্প্রিং ছিল সাপোজ এই যে এখানে আছে আরেকটা স্প্রিং আছে এখন কি হইছে 10 গ্রাম ভর কি করছে এই অনুভূমিক তলের উপর দিয়ে যে এই যে এই অনুভূমিক তলের উপর যে স্প্রিংটা আছে এটাকে 6 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে ঠিক আছে তাহলে ধরো এই এখানে একটা বস্তু ছিল এই বস্তুর ভরটা ধর হচ্ছে 10 গ্রাম এটা কি করছে এই স্প্রিংটাকে আঘাত করছে কত বেগে 6 মিটার পার সেকেন্ড বেগে 6 মিটার পার সেকেন্ড বেগে পরবর্তীতে কি হইছে এটা একটু সংকোচন হইছে বুঝাই যাচ্ছে যে এটা একটু চেপে আসছে তারা ধরো একটু চাপতে চাপতে এরকম হয়ে গেছে ঠিক আছে এখন বস্তুটা এখানে চাপতে চাপতে এরকম হয়ে গেছে এখন বলছে যে কতটুকু সংকোচন হয়েছে অর্থাৎ এক্সটা কত হবে সেটা তোমাকে বের করতে হবে তাহলে এটা তো খুব সহজ আমরা এই বস্তুটা এই স্প্রিংটাকে যখন আঘাত করছে নির্দিষ্ট একটা বেঘে আঘাত করছে তার মানে সে তার গতিশক্তি দিয়ে স্প্রিংটাকে আঘাত করছে তাহলে সেটা কী হবে সেটা হচ্ছে হাফ এম বি স্কোয়ার আর পাশাপাশি এইখানে যে জমাকৃত সঞ্চি স্প্রিংয়ের ভিতরে যে শক্তিটা জমা হয়েছে অর্থাৎ যখন সে বস্তুরা যখন হচ্ছে স্প্রিংয়ের উপরে তোমার হচ্ছে গতিশক্তির প্রয়োগ করছে স্প্রিংয়ের ভিতরে কি সঞ্চিত শক্তিটা সিমিলারলি কি হয়েছে উৎপন্ন হয়েছে তো আলটিমেটলি এটার ভিতরে যেই পরিমাণ তোমার এখানে গতিশক্তি দেওয়া হয়েছে স্প্রিংটার ভিতরে সেম পরিমাণেই তো সঞ্চিত শক্তি জমা হয়েছে অর্থাৎ হাফ কে এক্স স্কোয়ার আমরা জানি স্প্রিং দ্বারা কৃতকাজ বা সঞ্চিত শক্তির সূত্র কি হাফ কে এক্সের স্কয়ার তাহলে এই যে এখন কতটুকু হচ্ছে তোমার সংকোচন হয়েছে সেটা আমরা এখানে বের করব তাহলে আমাদের বের করতে হবে কি এক্সের মানটা তাহলে আমরা কীভাবে বের করবে এখানে হাফ হাফ তো কাটাকাটি তাহলে আমার হচ্ছে এখানে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই কে ইকল্টু কি এক্স স্কোয়ার তাহলে আলটিমেটলি আমি এখানে দেখি এম ভি স্কোয়ারের মানগুলো বসায় তাহলে এখানে এম এর মান হচ্ছে দশ গ্রাম এটাকে কেজিতে নিলে আসবে তোমার হচ্ছে টেন টু টেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আমি টেন টু দি পাওয়ারে কেন লিখছি কারণ এটা লিখলাম আমার ক্যালকুলেশনটা একটু সহজ হবে তাহলে আমি গ্রামকে কেজিতে কনভার্ট করলে এক হাজার দ্বারা ভাগ করতে হয় তো এখানে আমি টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি দ্বারা গুণ করছি তো একই কথা আর ভি কত দিয়ে আছে সিক্স তাহলে এটা সিক্স স্কোয়ার হবে অর্থাৎ থার্টি সিক্স ডিরেক্টলি লিখলাম আর এখানে এর মান কত এর মান হচ্ছে চারশো নিউটন পার মিটার তাহলে এটাকে আমি লিখতে পারি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টু তাই না তাহলে এখন দেখব এটাই হচ্ছে বেসিক্যালি এক্স স্কোয়ারের মান তাহলে আমরা এখানে ক্যালকুলেশনগুলো অবভিয়াসলি মুখে মুখে করতে হবে তাহলে রে ছত্রিশ দ্বারা কাটি তাহলে নয় আসে আর এই যে টেনেস স্কোয়ারটা আর এখানে টেন ইনভার্স থ্রি তোমার হচ্ছে এখানে কি যখন হচ্ছে কাটাকাটি যাবে না এটা কিন্তু কাটাকাটি যাবে না এখানে টেন ইনভার্স থ্রি আছে আর এখানে টেন স্কোয়ার আছে এটা কিন্তু কাটাকাটি যাচ্ছে না যদি হচ্ছে মাইনাস মাইনাস থাকতো বা প্লাস প্লাস থাকতো তাহলে আমরা হচ্ছে এটাকে কেটে দিতাম রাইট আচ্ছা তাহলে এখন কী করবো তাহলে এখন হচ্ছে এই টেনে স্কোয়ারটা এই টেন স্কোয়ারটার সাথে কাটাকাটি কার করবো তাহলে এই টেন স্কোয়ারটার সাথে কাটাকাটি করব এই টেনের তাহলে এই টেনের কাটাকাটি করলে এখানে টেন থাকে রাইট এখানে কী থাকে টেন থাকে এই টেনটা যদি উপরে চলে যায় তাহলে টেন ইনভার্স ওয়ান হয় বুঝতে পারছি এখানে টেন ছিল আর নিচে টেনে স্কোয়ার ছিল টেন আর টেন স্কোয়ার কাটাকাটি গেলে নিচে থাকে টেন এই টেনটা টেন টু টেন ইনভার্স এর সাথে তো আর কাটাকাটি করবে না তো এই টেনটা যদি উপরে যায় তাহলে কী হবে টেন ইনভার্স ওয়ান এখন এই টেন ইনভার্স ওয়ানের সাথে যদি টেন ইনভার্স থ্রি গুন হয় তাহলে কত আসে এটা আসবে টেন ইনভার্স ফোর এই টেনটা উপরে গেলে টেন ইনভার্স ওয়ান হয় আর এই টেন ইনভার্স ওয়ান আর টেন ইনভার্স থ্রিটা কী হবে গুণ হবে তাহলে আলটিমেটলি কত হবে আলটিমেটলি হবে টেন টু দি পাওয়ার মাইনাস ফোর তাহলে আমি বলতে পারি সুতরাং এক্স স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে কত নাইন ইন টেন টু দি পাওয়ার মাইনাস ফোর এই যে দেখো এখানে আগে থেকে একটা নাইন ছিল চার আর হচ্ছে যখন এই ছত্রিশ কাটাকাটি করছিলাম তখন হচ্ছে এখানে কী একটা নাইন আসছিল এই যে নিচে এটা চার ছিল এই ছত্রিশ কাটাকাটিগুলো নয় ছিল তাহলে এটা নাইন ইন্টু টেন মাইনাস ফোর আসছে এখন এটাকে যদি রুট ওভার দেই তাহলে আমার আনসারটা পেয়ে যাবো তাহলে দেখো এটা ক্যালকুলেশনটা একটু কীভাবে সহজে করবা এক্সেস স্কোয়ারগুলো নাইন ইন্টু টেন মাইনাস ফোর এটা আমি জানি অনেকে হয়তো বা করতে পারো বাট অনেকে হয়তো বা এটা প্যারা লাগতে পারে আমি একটু দেখা দিই এটা খুব সহজে কীভাবে করবা ঠিক আছে আমি একটু এই স্যারে একটু দেখে দিই এই স্যারে হচ্ছে দেখা দিচ্ছি যে এই ক্যালকুলেশনটা একটু আর একটু সহজে কীভাবে করবা দেখো এখানে এক্স স্কোয়ার ইকল টু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর আছে রাইট তাহলে আমার এখানে রুট করতে হবে ঠিক আছে রুট তাহলে আমি এখানে এক্স সিকল্টু লিখবো কি রুট ওভার নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর এখন এই জিনিসটাকে কীভাবে লিখতে পারে দেখো রুট ওভার নাইনটাকে লিখবো থ্রি স্কোয়ার আর টেন ইনভার্স ফোরটাকে লিখবো টেন ইনভার্স টু তারপর ব্র্যাকেট স্কোয়ার এ দেখো দুই দোকানে চান মাইনাস ফোর এইটাই তাহলে কী হবে এই রুটটার কারণে এই স্কোয়ারটা যাবে এখানে স্কোয়ারটা যাবে তাহলে আলটিমেটলি এক্স কী থাকবে এক্স ইকোল্ট থাকে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস আর এককটা কি মিটারে যেহেতু সবগুলো আছে এককে তাহলে থ্রি ইন্টু টেন এখানে কোথাও আছে থ্রি ইন্টু টেন পাওয়ার মাইনাস টু না তাহলে থ্রি ইন্টু টেন তো মিটারে আছে এখানে এককগুলো ম্যাক্সিমাম কি সেন্টিমিটারে আছে তাহলে এটাকে যদি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে কী করতে হবে মিটার থেকে সেন্টিমিটার গেলে একশো দ্বারা গুণ দিব একশো দ্বারা গুণ মানে কি টেন স্কোয়ার দ্বারা গুণ তাহলে টেন স্কোয়ার দ্বারা গুণ দিলে এই টেন ইনভার্স টু আর ওই টেন স্কোয়ার কাটাকাটি যায় তাহলে থাকে থ্রি তাহলে থ্রি সেন্টিমিটার হচ্ছে আমার তাহলে এটা আনসার কি থ্রি সেন্টিমিটার ওকে অর্থাৎ আমার এখানে ছিল এক্সিকোল টু থ্রি দি মিটার আমি যদি একশো দ্বারা গুন দিতাম একশো মানে কি না তাহলে দ্বারা দিলে এই যে টেন টু আর এই চলে যেত তো ফলে থাকতো থ্রি তাহলে এই যে থ্রি সেন্টিমিটার এটাই হচ্ছে আমার আনসার তাহলে আশা করি আমরা বুঝতে পারছি এটা কীভাবে আমরা বের করব ঠিক আছে কোশ্চেনটা আস্তে ধীরে পরে তারপরে দ্রুত তুমি সলভ করতে পারবা যে দশ গ্রাম ভরের একটি বস্তু কি করছে দেয়ালে যুক্ত থাকা একটা স্প্রিংয়ের উপর কি করছে তার গতিশক্তি নিয়ে একটা বেগে আঘাত করছে তাহলে তার গতিশক্তিটা এখন কনভার্ট হচ্ছে কি স্প্রিংয়ের ভিতরে স্প্রিংয়ের ভিতরে কাজ হিসেবে কনভার্ট হচ্ছে অথবা সঞ্চিত শক্তি হিসেবে কনভার্ট হচ্ছে যেটা হাফ কেক্স স্কোয়ার তাহলে এখানে তাহলে আমি বলতে পারি গতিশক্তিটা যেহেতু কাজে কনভার্ট হচ্ছে স্প্রিংয়ের ভিতরে তাহলে হাফ এম বি স্কোয়ার হাফ এক্স স্কোয়ার বলতে পারি তাহলে এখানে বের করতে বলছে সর্বোচ্চ সংকোচন কত হবে এক্স এর মান কতটুকু সংকোচন হলো বা কতটুকু সংকোচিত হইলো তাহলে এক্স এর মান আমরা এইভাবেই ক্যালকুলেশন করে বের করব তো আশা করি আমরা এটা বুঝতে পারছি পরবর্তী কোশ্চেনটাতে যাই এরপরে কোশ্চেনটা দেখো একুশ বাইশে আসছিল একটি রাবার বেন্ডকে টেনে এর দৈর্ঘ্য এক্স পরিমাণ বৃদ্ধি করলে রাবার বেন্ডের সৃষ্ট প্রত্যাবর্তী বল কত দেয় আছে এ ফিকল টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার এখানে এ আর বি বলছে ধ্রুবক এখন রাবার বেন্ডটিকে যদি এক্স টু জিরো থেকে এক্স সেকল টু এল অর্থাৎ এটা হচ্ছে সর্বনিম্ন আর এটা ঠিক আছে কি তোমার হচ্ছে সর্বোচ্চ অর্থাৎ টু জিরো থেকে আমি যদি এক্স সেকল এল পর্যন্ত বৃদ্ধি করি তাহলে কতটুকু কৃত লাগবে তাহলে আমরা তো জানি কৃত কাজের সূত্র কি ডাবল টু fx তাই না এটা হচ্ছে কিটোগাজের সূত্র কিন্তু ভাইয়া এখানে একটা জিনিস খ্যাল করছে এখানে কিন্তু af যেটা বল এই বলের মানটা কিন্তু দেয়া আছে কিন্তু এই বলের মানের সাথে দেখো ax bx স্কয়ার দেয়া আছে তার মানে কি তার মানে এখানে এটা বুঝাইছে যে এখানে x মানের কারণে প্রতিনত বলের মানটাও কি চেঞ্জ হচ্ছে তার মানে f আর x যা প্রতিনত কি চেঞ্জ হচ্ছে তাদের দুজনের মানের কারণে তার মানে তোমার এইভাবে যে তুমি যত টানবা তত বৃদ্ধি হচ্ছে তুমি বল যত দিবা ততই কি হতে থাকবে তো এখন এই বৃদ্ধিটা তুমি হচ্ছে হচ্ছে যতই তোমার বৃদ্ধি জিরো থেকে এল পর্যন্ত নিবা তার মানে কি এখানে প্রতিনিয়ত বৃদ্ধি তুমি যত করবা বলের মান তো চেঞ্জ হবে না যে এখানে এ ফিকল্টু এক্স প্লাস বিএক্স স্কোয়ার এক্স এর মান যত চেঞ্জ হবে বলের মান প্রত্যবৃত্ত বলের মানও তো অটোমেটিক্যালি ততই চেঞ্জ হতে থাকবে তার মানে কি এখানে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে তাহলে এইখানে আমি যখন প্রতিনিয়ত চেঞ্জ টাইপ জিনিসপাতি দেখবো তখন আমাদের কি আনতে হয় বলতো ইন্ট্রিগেশন আনতে হয় কি আনতে হয় ইন্ট্রিগেশন আর এখানে এক্সটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে না তার মানে কি এই এক্সটা কি আর এক্স থাকবে না এক্সটা তখন হয়ে যাবে ডি অফ এক্স ঠিক আছে আচ্ছা করে বুঝাইতে পারছি আবার বলি যে এখানে হচ্ছে একটা রাবার ব্যান্ডকে তুমি এর দৈর্ঘ্যটা বৃদ্ধি করতেছে প্রতিনিয়ত তাহলে তো প্রতিনিয়ত যেহেতু বৃদ্ধি করতেছো এক্স পরিমাণ তাহলে তোমার ওইখান রাবার ব্যান্ডের কি বলও প্রতিনিয়ত চেঞ্জ হবে কারণ বলের একটা সমীকরণ দেওয়া আছে এক্স এর মান যত বসাবা বলের মানও তত কি চেঞ্জ হতে থাকবে তাহলে এখানে বলছে এক্সটা আমি জিরো থেকে একদম এল পর্যন্ত বৃদ্ধি করতেছে তার মানে মিনিমাম মানটা হচ্ছে জিরো আর ম্যাক্সিমাম মানটা কত এল তাহলে কাজের মান কত তার মানে এই যে চেঞ্জেসগুলো যখন আসবে তখন আমরা কি করব বল আর হচ্ছে স্মরণের তোমার ইন্টিগ্রেশনটা করে কৃতকাজটা কি করব বের করব আর এখানে লিমিট মিনিমাম মান কত জিরো তাই আমরা এখানে লিখি জিরো আর ম্যাক্সিমাম মান কত এটা হচ্ছে এল তাহলে আমরা এখানে লিখলাম এল তাহলে এ ডাব্লিউ করলে এফ এক্স এর জায়গা এখন হবে এফ ডট এক্স তাহলে এখানে আমি যখন মানগুলো বসাই চলো আমি হচ্ছে মানগুলো বসাই জিরো আর এখানে হচ্ছে এল এফের মানটা হচ্ছে এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার এক্স তাহলে ইনটিগ্রেশন তো আমরা সবাই পারি এজ ইউজুয়াল তাহলে চলো আমরা ইনটিগ্রেশনটা করে ফেলি তাহলে এখানে হচ্ছে লিমিট জিরো থেকে এল আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার বাই টু আর এখানে হচ্ছে বি এক্স কিউব ডিভাইডেড বাই কি থ্রি এখন ওই যে সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান এগুলো কি করব বসাই দেবো এক্সের মানগুলো তাহলে এক্সের মান যদি সর্বোচ্চটা আমি এখানে বসাই তাহলে এখানে আসবে কি এ এল স্কোয়ার শর্টকাটে করলাম প্লাস এল কিউব ডিভাইডেড বাই কি থ্রি আর জিরো বসে তো এটা জিরো হয়ে যায় এটাও জিরো হয়ে যায় তাহলে আলটিমেটলি যে আমার আনসারটা এইটাই আসে তাহলে এখানে দেখো এ এল স্কোয়ার বাই টু বিএল কিউব বাই থ্রি এটাই হবে আমার আনসার তাহলে ডি নম্বরটা হচ্ছে বেসিকলি এখানে আনসার আসছে ঠিক আছে আমরা এখানে কি করছি জাস্ট আমরা ইন্টিগ্রেশন করছি ইন্টিগ্রেশন করার ফলে আমাদের যে রেজাল্ট আসছে ওই রেজাল্টটাই হবে আমাদের আনসার আর কিছুই না যে আমরা তো ইন্টিগ্রেশন করতে পারি তাহলে এখানে ইন্টিগ্রেশন করে আমি যে রেজাল্টটা বসাই দিয়েছি এটাই আমার আনসার জাস্ট লিমিটটা আমার এখানে দেয়াই ছিল এক্সেকোল্টে জিরো থেকে এক্সেক্ট এল অর্থাৎ মিনিমাম হচ্ছে জিরো ম্যাক্সিমাম হচ্ছে এল জিরো থেকে এল পর্যন্ত যাবে তাহলে আমি লিমিটগুলোও দিয়ে দিলাম তারপর হচ্ছে এফের মানটা বসাইলাম বসানোর পরে আমি এটাকে ইন্টিগ্রেট করলাম তারপরে হচ্ছে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বসাইলাম তাহলে যেটা আমি পাবো এটাই আনসার আর সর্বনিম্ন মান বসানো দরকার নেই কারণ দেখতে পাচ্ছ যে এখানে এর মান জিরো বসায় বসালে পুরা রাশিটাই জিরো হয় এক্স স্কোয়ারের এখানে জিরো বসালে ওইটা জিরো হয় এক্স কিউব এখানে জিরো বসালেও জিরো হয় ওটা দরকার নেই যে সর্বোচ্চ মানটা নিলেই তোমার আনসারটা পেয়ে যাবা ঠিক আছে তাহলে এল স্কোয়ার বিএল কিউব এটা হচ্ছে বি বিএল কিউব ডিভাইডেড বাই থ্রি এটা হচ্ছে আমার আনসার আশা করি আমরা এটা বুঝতে পারছি পরবর্তী কোশ্চেনটাতে যাই পরবর্তী কোশ্চেনটা দেখো এম ভরের একটি বস্তু ঘর্ষণহীন একটি তলে ভি বেগে চলার সময় একটি স্প্রিং এর সাথে ধাক্কা লেগে স্প্রিংটিকে কি করে সংকুচিত করে যদি স্প্রিংটির বল ধ্রুবক হয় তাহলে স্প্রিংটি কতটুকু সংকোচন হবে এটা প্রায় আগের ম্যাটার মতো না মানে যে এখানে যে ম্যাটটা করছি যে একটা নির্দিষ্ট ভরের একটা বস্তু কি করছে স্প্রিংটাকে আঘাত করছে আঘাত করে তারে সংকুচিত করছে কতটুকু সংকোচন হয়েছে এটা বের করতে হবে এখানেও সিমিলারলি যে কতটুকু সংকোচন হয়েছে এটা বের করতে হবে এম্বরের বস্তুটা ঘর্ষণ নিয়ে একটা তলে স্প্রিংয়ের উপর কি ধাক্কা লাগছে ও আঘাত করছে আর কি তাহলে ওই যে সেম সুতোটা আমরা এখানে ইউজ করব আর সেম প্যাটার্ন দেয়ালে একটা স্প্রিং ছিল ওইটাকে ধাক্কা দিছে এইভাবে চিন্তা করে তুমি বের করতে পারো তাহলে আমরা হাফ এম বি স্কোয়ার এগুলো কি লিখবো হাফ কে এক্স স্কোয়ার তাহলে আমার এক্সের মানটা লাগবে হাফ হাফ কাটো তাহলে হচ্ছে এম ভি স্কোয়ার আর কেটাই সেরে গেলে কে হয়ে যাবে আর তারপরে হচ্ছে এখানে তোমার হচ্ছে কে এক্স স্কোয়ার আর তারপরে আমি যখন এখানে তোমার হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে যখন রুট ওভার দিব তখন হচ্ছে এক্সের মানটা বের করার জন্য রুট ওভার দিতে হবে তাহলে এটা হবে রুট ওভার এম বাই কে আর এখানে ভি স্কোয়ারটা কি হয়ে যাবে ভি হয়ে যাবে তাহলে ইনটু ভি ইকুয়াল টু এক্স তাহলে এটা খুঁজে কোথায় আছে রুট ওভার এম বাই কে ইনটু ভি এটাই হচ্ছে আমার আনসার রুট ওভার এম ডিভাইডেড বাই কে ভি তাহলে এই যে এ নম্বরটা হচ্ছে আমার আনসার ঠিক আছে প্রায় হচ্ছে এটা আগের ম্যাটার মতো এই যে এই ম্যাটটার মতো আর কি তেইশ চব্বিশে যেটা আসছে সিমিলার টাইপ আশা করি আমরা এটা বুঝতে পারছি পরবর্তী কোশ্চেনটাতে চাই পরবর্তী কোশ্চেন বলছে একটি কর্নার উপর এফ বল প্রয়োগ করলে কর্নারটির স্মরণ হয় আর তাহলে বল করতে সম্পাদিত কৃত কাজ করতো তাহলে এখানে ভেক্টরগুলো দেওয়া আছে তাহলে আমরা এটা কৃত কাজ কেমনি বের করবো আমরা তো জানি ডাব্লিউগুলটা কী ডাব্লিউ হচ্ছে একটা স্কেলার আসি তাহলে ভেক্টর এফ আর আর ডট তাহলে এই দুইটা ভেক্টরের মানটা কি হবে একটা স্কেলারশিপ হবে ডাবলি টু এফ ভেক্টর ডট আর ভেক্টর জাস্ট আমরা এটার মান বেশ বসাও তাহলে টেন আই মান বের করবো এটার টেন জে প্লাস টেন কে এটার মানটা আসবে শুধুমাত্র কারণ ডট গ্রহণ করতেছি আমরা টু আই প্লাস টু জে মাইনাস টু কে তাহলে এখানে দেখি কত আসে দশ আই আই শুধু গুণ হবে তাহলে এখানে বিশ আসে এটাও বিশ আসবে আর ওইটাও বিশ তাহলে এখানে একটা বিশ একটা বিশ কাটাকাটি আনসার আসবে বিশ চুল তাহলে এটা আনসার এটা তো খুব সহজ আমরা ভিক্টোরিয়াও এটা এই টাইপের কোশ্চেন পাতি দেখছিলাম তাই না তাহলে এটা হচ্ছে আমার আনসার পরবর্তী কোশ্চেনটা দেখো একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা হচ্ছে বারো মিটার একটি পানিপূর্ণ কুয়া তাহলে ধরে নিলাম এখানে এখানে আমি কুয়াটা আঁকি ধরো এটা হচ্ছে কুয়া যদিও এরকম না বাট আমি ধরে নিলাম এরকম একটা কুয়া আছে যেটা গভীরতা কত বারো মিটার তার মানে এই যে উচ্চতা হচ্ছে ব্যাস হচ্ছে কত ওয়ান পয়েন্ট এইট মিটার তাহলে ব্যাসা তো ব্যাস এখান থেকে এতটুকু কত ডি ডি হচ্ছে 1.8 মিটার এখন একটি পাম্পে চব্বিশ মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে একটি পাম্প এই পুরা পানি গোলায় যে কুয়া ভর্তি যে পানি পুরা পানিটাকে শূন্য করতে করে ফেলে কত চব্বিশ মিনিটে তাহলে পাম্পটির ক্ষমতা কত তার মানে কি পি বের করতে হবে খুব সহজ আমরা জানি আমরা জানি পি টু কি ডাব্লিউ বাই টি আমরা জানি পি টু কি ডাব্লিউ বাই টি তাহলে চলো আমরা করি এখানে পি টু হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই টি তাহলে এখানে ডাব্লিউ কত ডাব্লিউ হচ্ছে আমরা জানি ডাব্লিউ ইকল টু এম জি এইচ আর এখানে হচ্ছে টি আর এখানে এম এম এর মান বসাবো এম এর মান কি দেয়া আছে দেয়া নাই তাহলে এমটা কী করবো টু আমরা জানি রো ভি তাহলে ওই সূত্রে যাব রো ভি জি এইচ আর এখানে কি টি তারপর দেখো এখানে আবার রো এর মান জানি আবার এখানে কথা আছে ভিটা আয়তন কি দেয়া আছে নাই কিন্তু এটা কি একটা সিলিন্ডার টাইপ না তাহলে এটা সূত্রটা কি হবে পাই আর স্কোয়ার এল এলটা কেন লিখলাম কারণ এলটা হচ্ছে তোমার হচ্ছে এখানে কতটুকু পানি আছে এর জন্য এলটা লিখলাম পাই আর স্কোয়ার এল আর ইন্টু কারণ এই এইচটা মানে হচ্ছে গড় উচ্চতা বোঝায় আর এই এলটা মানে হচ্ছে কতটুকু পানি আছে তাহলে পাই ভি এর জায়গায় লিখলাম আমরা পাই আর স্কোয়ার মানে ক্ষেত্রফল আর এল গুণ করলে এটা হয়ে যাবে আয়তন ইন্টু জি আর এইচ নিচে হচ্ছে টি এখন হচ্ছে মানগুলো ধরে ধরে বসাবো ঠিক আছে তার আগে আমি তোমাকে আবারও বলি যে পাই আর স্কোয়ার এল এলটা হচ্ছে কতটুকু উচ্চতা পর্যন্ত পানি আছে ঠিক আছে কতটুকু উচ্চতা পর্যন্ত পানি আছে উচ্চতা পূর্ণ পানি তাহলে এখানে ফুল উচ্চতায় পানি আছে না কারণ বলে দিছে পানিপূর্ণ কোয়া তাহলে পুরো উচ্চতারই পানি আছে তাহলে এটার এলের মান কত হবে বারো মিটার এলের মান কত হবে বারো মিটার আর এইচটা তো গড় উচ্চতা গড় উচ্চতা বের করে কীভাবে বলো তো এইচ ইকুয়াল টু আমরা গড় উচ্চতার একটা শর্টকাট শিখছিলাম তোমরা কি শিখছো দেখো খালি কতটুকু খালি আছে এখানে কতটুকু খালি আছে নাই তাহলে জিরো প্লাস কতটুকু পূর্ণ আছে যে ফুল পূর্ণ বারো মিটার ডিভাইডেড বাই টু তাহলে এটা কত আসবে সিক্স তাহলে আমি গড় উচ্চতাটা কীভাবে বের করব গর উচ্চতা বের করার নিয়ম হচ্ছে কুয়াটা কতটুকু খালি আছে এখানে খালি কতটুকু আছে খালি একটুকু নয় পুরাটাই পানিপূর্ণ তাই জিরো মিটার খালি আর পূর্ণ কতটুকু আছে পুরাটুকুই পূর্ণ তাই লেগছে বারো আর নিচে দুই দ্বারা ভাগ করব তাহলে আমি গর উচ্চতাটা পেয়ে গেলাম সিক্স মিটার এখন আমি জাস্ট মান বসাবো ঠিক আছে এটা ক্যালকুলেশনটা একটু ধীরে করতে হবে ঠান্ডা মাথায় তাহলে আর এটা একটু টাইম লাগবে যদিও বাট প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ হয়ে যাবে এটা তাহলে হান ওয়ান থাউজেন্ড হচ্ছে রোয়ের মান আর পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর লিখলাম শুধু আর স্কোয়ার ব্যাসার্ধ যে ডি যদি ওয়ান পয়েন্ট এইট হয় আর এর মান কত হবে এটা দুই দু চার ভাগ করে জিরো পয়েন্ট নাইন তাহলে এটা হবে জিরো পয়েন্ট নাইন স্কোয়ার জিরো পয়েন্ট নাইন স্কোয়ার আর ইন্টু এলের মান কত বসে এলাম এলের মান হচ্ছে বারো জি এর মান নাইন পয়েন্ট এইট এইচ এর মান কত সিক্স আর নিচে কত বসাবো নিচে হচ্ছে চব্বিশ মিনিট এটাকে সেকেন্ডে নিতে হয় মিনিটটাকে সেকেন্ডে নিলে সাইড দ্বারা গুণ দিতে হয় শেষ এই পুরা ক্যালকুলেশন করবো একটু মিলায় নাও ঠিক আছে উপরে হচ্ছে থাউজেন্ড রোয়ের মান আর হচ্ছে পায়ের মান হচ্ছে থ্রি ওয়ান ফোর আর ব্যাসাদের মান হচ্ছে জিরো পয়েন্ট নাইন এই যে জিরো পয়েন্ট নাইন তারপরে হচ্ছে বারো হচ্ছে ইয়া তোমার হচ্ছে উচ্চ কতটুকু উচ্চতায় পানি আছে এটা অর্থাৎ সিলিন্ডারে কতটুকু উচ্চতায় পানি আছে আর নাইন পয়েন্ট এইট হচ্ছে তোমার নাইন পয়েন্ট এইটটা কি নাইন পয়েন্ট এইটটা হচ্ছে গ্র্যাভিটির মান জি এর মান আর সিক্সটা কি সিক্সটা হচ্ছে গড় উচ্চতা সিক্স আর নিচে চব্বিশ ইন্টু সাইড এখন কাটাকাটি করব ঠিক আছে ধীরে কাটা কাটাকাটি করি চলো বারোটাকে কাটো চব্বিশের সাথে কাটাকাটি করলে আসে দুই তাই না আচ্ছা এরপরে ছয়টাকে সাইড দ্বারা কাটো তাহলে আসে কত দশ কাটলাম এরপরে আর কিছু কাটাকাটি যায় হ্যাঁ এই দশটাকে তুমি হচ্ছে এক হাজার দ্বারা কাটো তাহলে থাকে একশো থাকে কত একশো তারপরে তুমি হচ্ছে আরেকটা কাজ করো এই টুটাকে নাইন পয়েন্ট দ্বারা কাটো তাহলে কত আছে ফোর পয়েন্ট নাইন এই ফোর পয়েন্ট নাইনটাকে আমি ফাইভ ধরবো ঠিক আছে ক্যালকুলেশন সুবিধার্থে তাহলে কী কী থাকে দেখি আমরা তাহলে নিচে তো আর কিছু নাই তাহলে উপরে কী কী থাকে উপরে থাকে হচ্ছে উপরে থাকে হচ্ছে তোমার একশো উপরে থাকে হচ্ছে একশো উপরে থাকে হচ্ছে তোমার হানড্রেড ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর আচ্ছা এটাকে থ্রি ধরি আর ইন্টু জিরো পয়েন্ট নাইন স্কোয়ার ইন্টু ফাইভ ফোর পয়েন্ট নাইনটাকে কী ধরলাম ফাইভ ধরলাম ক্যালকুলেশন সুবিধার্থে এগুলো একটু ধরে নিতে হবে তাহলে এখানে আছে তিন একশো ইন্টু তিন কত তিনশো তিনশোর সাথে পাঁচ গুণ করলে কত হয় পনেরোশো আর এই জিরো পয়েন্ট সাইজ করি জিরো পয়েন্ট নাইনটারে ধরি তাহলে কত আসে ওয়ান জিরো পয়েন্ট নাইনটারে যদি ওয়ান ধরি তাহলে ওয়ানের উপর স্কোয়ার করলে কত হয় ওয়ান আসে না এই যে ওয়ান লিখলাম তাহলে পনেরোশো ওয়াট কত আসে পনেরোশো ওয়াট এইটা কিন্তু ওয়াটে নাই দেখছো এটা আবার ঝামেলা ওয়াটে নাই কী কী করছে এখানে বলি ফোর পয়েন্ট নাইনটাকে ফাইভ ধরছি মানে এক বাড়াইছি আর জিরো পয়েন্ট নাইনটাকেও এক না জিরো পয়েন্ট ওয়ান বাড়াইছি ফোর পয়েন্ট নাইন ছিল তো এটাকে জিরো পয়েন্ট ওয়ান বাড়ালে ফাইভ আসে জিরো পয়েন্ট নাইন ছিল এটাকেও জিরো পয়েন্ট ওয়ান বাড়াইসি এটাতে অতটা বেশি ডিফারেন্স আসবে না তো তাহলে ওয়ান আসে ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই আসে আচ্ছা তাহলে আনসার আছে পনেরোশো ওয়াট এখন আমার লাগবে কত বলো তো আমার লাগবে হচ্ছে তোমার বেসিকলি এইচপিতে তো আমরা জানি ওয়ান এইচপি মানে সাতশো ছেচল্লিশ ওয়াট কত সাতশো ছেচল্লিশ ওয়াট তাহলে পনেরোশো ওয়াটটাকে আমি যদি এইচপিতে কনভার্ট করি তাহলে সাতশো ছেচল্লিশ দ্বারা ভাগ করতে হবে তাহলে ধরে নিই আমি এখানে এই যে সাতশো ছেচল্লিশ থেকে সাতশো পঞ্চাশ ধরে নিলাম কত সাতশো ছেচল্লিশ থেকে সাতশো পঞ্চাশ ঠিক আছে তাহলে যদি সাতশো পঞ্চাশ ধরে নেই তাহলে সাতশো পঞ্চাশ আর পনেরোশো কাটাকাটিগুলো কত আছে দুই আসে না কল কত আসে দুই আসে কারণ সাতশো পঞ্চাশ দোকানে কত পনেরোশো তাহলে এই যে টু এইচপি আসে ঠিক আছে টু এইচপি আসে এখন দেখো আমি কিন্তু মানগুলো একটু বেশি বেশি ধরছি উপরে দেখো জিরো পয়েন্ট নাইন কে ওয়ান ধরছি ফোর পয়েন্ট নাইন কে ওয়ান ধরছি তারপর আবার সাতশো ছেচল্লিশটাকে সাতশো পঞ্চাশ ধরছি মানে এখানে আবার নিচে কম ধরছি উপরে আবার বেশি ধরছি তাহলে আমার আনসারটা তো একটু বেশি আসছে তাহলে আনসারটা টু এইচপি তো আসবে না এর থেকে কম আসবে তাহলে যেহেতু এর থেকে কম আসবে তার মানে কি এটার কাছাকাছি টু এর থেকে কম যেটা আছে এটাই হবে আনসার তাহলে আছে এটাই হবে আনসার কি আবার টু পয়েন্ট সিক্স সেভেন ধরো না ঠিক আছে কেন এখন বলি আমি তোমাকে কারণ আমি তো হচ্ছে মানগুলো বেশি বেশি ধরে ফেলছি এর জন্য আমার মানও বেশি আসছে তাই আমি কি করব যেহেতু বেশি বেশি ধরছি তাই আমার মানটাও কি আসছে বেশি আসছে তাই আমি কি করব এটাকে একটু কম ধরবো টু এইচপি আসছে না এটাকে কম ধরা মানে কি টু এর থেকে কম আসা তাহলে এর থেকে কম আসা অপশন একটাই আসে ওয়ান পয়েন্ট সিক্স তাহলে এটাই হবে আমার আনসার তো আশা করি বুঝতে পারছো যে আমরা কোয়েশনটা কিভাবে সলভ করলাম ঠিক আছে এটা তো আমি জাস্ট একদম ধরে ধরে সলভ করছি এই জন্য হয়তো তোমার টাইম লাগছে মানে আমার বোঝাইতে হচ্ছে সময় লাগছে কিন্তু যখন আমি বুঝাইছি তুমি যখন টেকনিকটা ধরে ফেলবা আর প্র্যাকটিস বেশি বেশি করবা তখন কিন্তু তোমার আর এই প্যারাটা হবে না ঠিক আছে তখন তোমার আর পেয়ারাটা ইনশাল্লাহ হবে না আবার এখানে আরেকটা জিনিসও করছিলাম থ্রি পয়েন্ট ওয়ান ফোর ছিল দেখছো মানে কি বেশি না এটা থ্রি পয়েন্ট ওয়ান ফোর কিন্তু এটাকে কম ধরছি দেখো থ্রি ধরছে ঠিক আছে এখানেও আবার কিছু একটা ব্যালেন্স হয়ে গেছে যে জিরো পয়েন্ট নাইনটাকে আমি ওয়ান ধরছি মানে জিরো পয়েন্ট ওয়ান বাড়াইছি আবার ফোর পয়েন্ট নাইনটাকে আমি জিরো পয়েন্ট ওয়ান বাড়াইছি আবার থ্রি পয়েন্ট ওয়ান ফোরটাকে কী করছে কম কমাইছি তো এখানে খানিকটা ব্যালেন্স হয়েছে তারপর আবার সাতশো ছেচল্লিশ দ্বারা না ভাগ করে আমি ভাগ করছি কত সাতশো পঞ্চাশ দ্বারা ঠিক আছে কারণ সাতশো ছেচল্লিশ দ্বারা ভাগ করলে কিন্তু আনসারটা আরো বেশি আসতো তাহলে এই যে এইভাবে ব্যালেন্স করতে করতে আনসারটা কিন্তু কাছাকাছি আসে দুইয়ের তার মানে এই না যে দুয়ের থেকে অনেক বেশি আসবে যেমন টু পয়েন্ট আনসার হল নাভেনটা দুয়ের অনেক বেশি আর ওয়ান পয়েন্ট সিক্স সেভেনটা কি কেন হলো কারণ দুয়ের নিচে যেহেতু আনসার আসতেছে আর ওটাকে আমি জোর করে ধইরা বাড়াই ধরছি তাই এটার আনসারটা কি হবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন আসবে ঠিক আছে মানে দুয়ের কম আসবে তা টু পয়েন্ট সিক্স সেভেন এত বেশি আবার আসবে না ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমার আনসার তাহলে আশা করি আমরা বুঝতে পারছি এই ম্যাটটা কীভাবে আমরা সলভ করবো ওকে মানে এখানে হচ্ছে তোমার ক্যালকুলেশনটা একটু বড়ো তাই অন্য ম্যাথগুলো যখন তুমি করবা এগুলো দ্রুত করবা যাতে ধরো একটা ম্যাথে তোমার হচ্ছে লাগতেছে চল্লিশ সেকেন্ড বা একটা থিওরিতে তোমার লাগতেছে ধরো বিশ সেকেন্ড ওইটার তোমার হচ্ছে সময়টা এখানে কাজে দিবে এটা ধরো সলভ করতে মানে এই ম্যাথটা সলভ করতে তোমার লাগছে ধরো দুই মিনিট না দুই মিনিট বেশি হয়ে যায় দেড় মিনিট এরকম ঠিক আছে আর আরেকটা কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যেই টাইপের কোশ্চেন তুমি সিকিউতেও করছো রাইট তো প্র্যাকটিস তো আসে অ্যাটলিস্ট তো যখন তুমি অ্যাডমিশনের প্রিপারেশন নিবে আরও বেশি প্র্যাকটিস করবা তখন দেখবে এই ম্যাথগুলো দ্রুতই সলভ করবা আর এগুলো চিন্তা করতে করতেই করবা যে কোনটাকে কি ধরতে হবে ক্যালকুলেশন সহজ করার জন্য থ্রি পয়েন্ট ওয়ান ফোরটাকে থ্রি ধরলাম তারপরে হচ্ছে নাইন পয়েন্ট এইটটাকে ফোর পয়েন্ট নাইন ধরলাম তারপরে হচ্ছে তোমার ওই যে জিরো পয়েন্ট নাইনটাকে ওয়ান ধরলাম তো এই জিনিসপাতিগুলো ইনশাল্লাহ অটোমেটিকলি কি তখন তুমি বুঝে যাবা ঠিক আছে ওকে পরবর্তী কোয়েশ্চেনটাতে যাই তিরিশ মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি অর্থাৎ ই কে গতিশক্তি হবে বিভব শক্তির কি অর্থাৎ ইপি এর দ্বিগুণ ঠিক আছে এটা এটা আমাকে বের করতে হবে তাহলে যে কোন উচ্চতা থেকে পড়তে দিলে গতিশক্তি দ্বিগুণ এটা একটা শর্টকাট আছে উচ্চতাটা বের করার শর্টকাট হচ্ছে এইচ ইকুয়াল টু এইচ হচ্ছে তোমার এন অফ ইপি এন অফ ইপি প্লাস ওয়ান এন অফ ইপি মানে কি দেখো এন অফ ইপি মানে হচ্ছে এখানে তোমার তুমি প্রথমে কোশ্চেনটা দিয়ে সম্পর্কটা তৈরি করবে যে কোনটা কোনটা শক্তি বলছে কত দ্বিগুণ কত গুণ বলছে এটা তুমি আগে বের করবা যেমন এখানে বলছে গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে তাহলে ইকে ইকুয়াল টু ইপি তাহলে এই যে ইপি এর সাথে যে সহগটা থাকবে ওইটাই হচ্ছে এন অফ ইপি ঠিক আছে ইপি এর সাথে যে শখটা থাকবে ওইটা হচ্ছে এন অফ ইপি আর উপরে কি দিব উপরে হচ্ছে উচ্চতা দিব কত উচ্চতা দিয়ে আছে তিরিশ মিটার তাহলে আমি এখানে লেখব তিরিশ এটা হচ্ছে শর্টকাট আর কি নাহলে তোমার ওই যে আমরা যে ম্যাথ করে বের করতাম ওইটা করতে সময় লাগবে তাই শর্টকাটটা মাথায় রেখো তাহলে এই যে এইচটা কোন উচ্চতায় গতিশক্তি হবে বৃহস্পতি দ্বিগুণ এটা সূত্রটা হচ্ছে এ চিকল্টু উপরে থাকবে মোট উচ্চতাটা যেখান থেকে ফেলে দেওয়া হয়েছে আর নিচে থাকবে এন ইপি অর্থাৎ ইপিএর এর শখ ইপি শখ যদি দুই হয় তাহলে দুই লিখবো যদি হাফ হয় তাহলে হাফ লিখবো যদি ওয়ান বাই থ্রি হয় এক তৃতীয়াংশ তাহলে ওয়ান বাই থ্রি লিখবো ঠিক আছে ইপিএর এর শখটা কি সেটা আমি দেখবো প্লাস ওয়ান তাহলে এখানে আনসার কত আসে দেখি তিরিশ ডিভাইডেড বাই ইপিএর শখ হতো টু প্লাস ওয়ান তাহলে এটা আনসার আসবে দশ তিরিশ সাথে তিন ভাগ করলে দশ মিটার তাহলে এটা আনসার আসবে টেন মিটার আশা করি আমরা এটা বুঝতে পারছি ঠিক আছে এটা একটু খেয়াল রেখো ইপিএর যে শখটা হবে না ওটাই হবে আমার আনসার ঠিক আছে ওইটাই আমি হচ্ছে এন অফ ইপিতে বসাবো ওইটা কি এন অফ ইপিতে আনসারটা পেয়ে যাবো তোমাকে যদি বলতো বিভব শক্তি তোমাকে যদি বলতো বিভব শক্তি এখানে লিখে দেয় সমীকরণটা তোমাকে যদি কোশ্চেনে বলতো বিভব শক্তি গতিশক্তির তিন গুণ বিভব শক্তি গতিশক্তির তিন গুণ তাহলে ইপি টু কি হইতো থ্রি কে এখন তার মানে এই না ইপি এর শখ এখানে কত ওয়ান তুমি ওয়ানটা এখানে বসাই দিলে ব্যাপারটা এরকম না ইপি এর শখটা তোমাকে বের করতে হবে কেমনে ই কে ইকুয়াল টু কত হয় যেমন ই কে ইকুয়াল টু কত হবে এখন ওয়ান বাই থ্রি ইপি এই যে এইটার শখ তখন তুমি এখানে বসাবা এটার শখ কোথায় বসাবা এই যে এই জায়গাতে ঠিক আছে ই কেটাকে একা রাখবা ই কেটাকে একা রাখবা আর ইপিটার সাথে যাইচ্ছে ইচ্ছে তাই রাখবা যদি বলতো কত উচ্চতায় গতিশক্তি আর বিভক্তির সমান তখন এন ইপিআর মান তো ওয়ান হইতো কারণ তখন আমরা লিখতাম ই কে ইকুয়াল টু ইপি এটা যদি লিখতাম তাহলে এইখানে এর শখ কত এন অফ ইপি হইতো তখন ওয়ান ঠিক আছে তখন এইখানে ওয়ান বসেতাম এটা কিন্তু ভালো করে আবার বলতেছি যে যখন তোমাকে যদি সম্পর্কটা এরকম দেখতো যে শক্তি হবে গতিশক্তি তিন গুণ তখন তো ইপি টু থ্রি কে লিখতো তখন কি ইপিআর শখ ওয়ান লিখতাম না তখন হচ্ছে ওই যে ইকে এর যে শখটা ওইটা ইপিআর সাথে পাঠিয়ে দিতা একা একা রাখবা রাখবা গতিশক্তিটাকে ঠিক আছে কে ওর সাথে যা থাকে সব ইপি এর কাছে পাঠিয়ে দিবা তাহলে তুমি আনসারটা পেয়ে যাবা আশা করি আমরা এটা বুঝতে পারছি ওকে পরবর্তী কোশ্চেনটা হচ্ছে এক গ্রাম ভরের একটি বস্তুকে জিরো পয়েন্ট ফাইভ মিটার ব্যাসাধ্যের একটি আনুভূমিক বৃত্তাকার পথে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার আর টু মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে একটি পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় কাজের মান কত হবে তাহলে এক গ্রাম ভরে একটি বস্তুকে একটা নির্দিষ্ট ব্যাসারদের অনুভূমিক আনুভূমিক বৃত্তাকার পথে এত সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে তার মানে ধরো এটা একটা বৃত্ত তো এখানে ধরো বস্তুটা আসে আর কি তাহলে এটাকে ঘোরায়া এটাকে ঘোরানো হচ্ছে প্রতিনিয়ত তাহলে কি বলছে এক পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় কাজ অর্থাৎ ধরো বস্তুটা এখানে আসে এটাকে পুরাটা ঘুরায়া আবার হচ্ছে এখানে আনছে তাহলে এই পুরাটা ঘূর্ণনের ফলে এটার মধ্যে যে কাজ সেটা বের করতে বলছে তাহলে নর্মালি তুমি একটা জিনিস চিন্তা করো কোনো একটা বস্তু এখানে আসে আবার এটা ঘুরে আবার এখানে আসলো তার স্মরণ কত হবে বলো তো স্মরণ হবে হচ্ছে জিরো যেহেতু তার স্মরণ জিরো হবে তাহলে সেক্ষেত্রে কি কোনো কাজ হবে না তাহলে কাজও অটোমেটিকলি কী হবে জিরো জুল হবে ঠিক আছে কাজও কী হবে অটোমেটিকলি জিরো তাহলে আশা করি আমরা এটা বুঝতে পারছি যে নর্মালি এটা খুব ইজি ছিল এটা আসলে ম্যাথ করতে যায় না কেউ নর্মালি হচ্ছে এখানে বলছে যে একটা পূর্ণ ঘূর্ণন মানে গ্রাম বস্তুকে বৃত্তাকার পথে ঘুরানো হচ্ছে তো এখন বলছে একটা পূর্ণ ঘূর্ণনের জন্য কৃত কাজ তো একটা পূর্ণ ঘূর্ণন কেমনে হয় একটা পয়েন্ট আছে এটা ঘুরে আবার পয়েন্টে আসবে তো পূর্ণ ঘূর্ণন তো এখানে কি কোনো স্মরণ হয় না এখানে দূরত্ব হয় কিন্তু কোনো স্মরণ হয় না তো যেহেতু স্মরণ কোনো হয় না তাহলে কাজের সত্যতা তো আমরা স্মরণটাই বসাই তাহলে যেহেতু স্মরণই জিরো তাহলে কাজও অটোমেটিকলি কি হবে জিরো হবে পরবর্তী কোয়েশনটাতে চাই কোনো ব্যক্তি তিরিশ ডিগ্রি ঢালের ফাইভ মিটার উঁচু ঘর্ষণহীন তলবরাবর একশো নিউটন ব ব্লক টেনে তুলছে তাহলে ব্লকটি যদি সমদ্রুতিতে অর্থাৎ একই দ্রুতিতে যদি চলে তাহলে কি পরিমাণ কাজ হবে তাহলে কোনো ব্যক্তি থার্টি ডিগ্রি কোন তাহলে ধরো আমি যদি চিত্রটা আঁকি ব্যাপারটা এরকম হবে না যে এরা হচ্ছে থার্টি ডিগ্রি কোন তাহলে এখানে হচ্ছে একটা ব্লক ছিল এই ব্লকটাকে তোমার হচ্ছে সমদ্রুতিতে সামনের দিকে টেনে উঠাইছে তাহলে এটা কত মিটার উঁচু বলছে পাঁচ মিটার পাঁচ মিটার উঁচু তাহলে বলছে কি পরিমাণ কাজ হবে এটা আমাকে বের করতে হবে এখন তুমি যদি এই সূত্রে যে যাও ডাবলি করতে হচ্ছে এম জি এইচ সাইন থার্টি ডিগ্রি তারপর এখানে তুমি মান বসাইলা তাহলে কিন্তু তোমার আনসারটা ভুল হবে অথবা তুমি যদি এটা বসে তাই ডাবলি কল টু এফ এস কস সিক্সটি বা এম জি এইচ কস সিক্সটি কারণ এখানে মধ্যবর্তী কোন কত সিক্সটি ডিগ্রি যখন কজ বসাচ্ছে আর কি তাহলে এটা কত সিক্সটি ডিগ্রি আর কি তিরিশ ষাট নব্বই আর এটা তো নব্বই ডিগ্রি একশো আশি তাহলে এটা বসে হলেও তোমার আনসার কি হইতো জিরো হইতো আনসার হচ্ছে ভুল হইতো আর কি মার্কস তুমি জিরো পাইতা উপরেরটাও যে আনসার নিচে এটা তো সেম আনসার কারণ আমি যখন সাইন দিয়ে ধরতেছি এই কোনটা উপরের দিকে যাচ্ছে বস্তুটা তখন তুমি নর্মালি জানো যে কোনটা হয় তখন থার্টি ডিগ্রি আর কস দিয়ে ধরলে এই কোনটা থাকবে তখন হবে সিক্সটি ডিগ্রি এখন কথা হচ্ছে এখানে কিন্তু একটা কোশ্চেন মেনশন করে দেওয়া আছে কি দেখছো কোশ্চেনে মেনশন করে দেওয়া আছে একটা ওয়ার্ড এই জিনিসপত্রগুলো আমরা কখন ইউজ করি যখন হচ্ছে কোশ্চেনে ঘর্ষণ থাকে বা ঘর্ষণ না বললে আমরা ইউজ করব কিন্তু এখানে কোশ্চেনে কি বলে দেওয়া আছে ঘর্ষণহীন কি বলে দেওয়া আছে ঘর্ষণহীন তাহলে এর কারণে আমরা শুধুমাত্র এখানে কোশ্চেনে আর এটা কি সমদ্রুতিতে মানে একই দ্রুতিতে কি পশুরের উপরের দিকে টানতেছে সে সেক্ষেত্রে কি আমাদের এই কোনগুলা লাগবে না লাগবে না তাহলে সেক্ষেত্রে আমরা কোন সূত্র ইউজ করবো ডাব্লিউল টু এম জি এইচ তাহলে সেখানে এম জিটা কি এফ বোঝায় এই যে তাহলে মান কত এই যে একশো নিউটন ব্লক তাহলে এই যে একশো আর এইচ কত উচ্চতা কত মিটার পাঁচ মিটার তাহলে একশো ইন্টু পাঁচ তাহলে এটা কত হবে পাঁচশো জুল তাহলে এটা হচ্ছে আমার আনসার ঠিক আছে ভাইয়া এখানে অনেকে কিন্তু এই ভুলটা করতে যাবে যে কোন কোন আছে থার্টি ডিগ্রি তাহলে আমি ইজি এস কস সিক্সটি ডিগ্রি বা এস সাইন থার্টি ডিগ্রি এই সুতোটা ইউজ করে করবো কিন্তু এটা কখন ইউজ করি যখন হচ্ছে তোমার কোনো একটা বস্তুর মধ্যে ঘর্ষণ থাকে ঘর্ষণ কোশ্চেনে বলে দেওয়া থাকে অথবা ঘর্ষণ না বলে দেওয়া থাকলে আমরা এটাকে ধরে নিব কিন্তু এখানে কোশ্চেনে স্পেসিফিকভাবে বলেই দেওয়া আছে ঘর্ষণহীন তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ওই বলগুলো ইউজ করবো না ওই বলগুলা ইউজ করবো না অর্থাৎ এম জি এইচ কস সিক্সটি ডিগ্রি বলগুলো ইউজ করব না বা সাইন থার্টি ডিগ্রি এগুলো ইউজ করবো না আমরা তখন নর্মালি যে কৃতকাজ সেটাই ইউজ করবো টাবলেগুলো এফএইচ তো তখন আমরা মানগুলো বসাবো সেটা হবে আমার আনসার ঠিক আছে ওকে পরবর্তী তাহলে ঘর্ষণহীন কথাটা বললে তুমি আমরা যে ইউজ শেষ ঘর্ষণহীন মানে ঘর্ষণ নাই এবং সমবেগে বা সমদ্রুতিতে বস্তুটা উপরে তুলতেছে জাস্ট উচ্চতাটা নিয়ে কাজ করলেই আমার হচ্ছে হয়ে যাচ্ছে পরবর্তী কোশ্চেনটা যাই যে থার্টি থ্রি পারসেন্ট কর্মদক্ষতা সম্পন্ন একটি তাপ ইঞ্জিনে এত শক্তি সরবরাহ করা হলো তাহলে ইঞ্জিনটি কত টুকু তাপশক্তিতে তোমাকে কি করবে কাজে রূপান্তর করবে তার মানে এখানে করা তার মানে এটা সর্বরাহ করা হয়েছে মানে হচ্ছে হচ্ছে এটা রাখবা তোমার কি ইনপুট এটা হচ্ছে কাজের ইনপুট আমি কতটুকু কাজ ইনপুট করছি এখানে আর আমাকে বের করতে হবে কি তাপশক্তিটাকে কতটুকু কাজের রূপান্তর করলো মানে আউটপুটটা বের করতে বলছে আর আমার এখানে ইটা দেওয়া আছে এটা কত থার্টি থ্রি পার্সেন্ট তাহলে আমরা জানি ইটা ইকুয়াল টু উপরে হচ্ছে কি লভ্য কার্যকর শক্তি বাকৃত কাজ যেটা হচ্ছে ডাব্লিউ আউটপুট যেটা আমাকে দিবে কাজে রূপান্তর করবে আর ইনপুটটা কি যেটা আমি দিব আর উপরটা কি যেটা আমাকে প্রোভাইড করবে সরবরাহ করবে তাহলে এখানে আমি হচ্ছে কী বের করবো ডাব্লিউ আউটটা তাহলে এখানে ইটার মধ্যে আছে থার্টি থ্রি পারসেন্ট তাহলে এটাকে লিখতে পারি জিরো পয়েন্ট থ্রি থ্রি আর ইনপুটটা কত দেওয়া আছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার ফোর আর এখানে হচ্ছে ডাব্লিউ আউটটা কত হবে আউটটা হচ্ছে তোমার ডাব্লিউ আউটটা হচ্ছে বের করতে হবে এটা তো দেয়া নেই এটা তো বের করবা তাহলে এটাকেও সেরে পাঠাও তাহলে ডাব্লিউ আউটটা পেয়ে যাবা ডাব্লিউ আউট হবে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি থ্রি ইন্টু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার ফোর যেটা আসবে ওটাই আনসার কথা হচ্ছে আনসার কী আসবে কথা হচ্ছে আনসারটা কী আসবে তাহলে দেখো এটাকে আমরা কীভাবে সাজাই দেখো এইখানে জিরো পয়েন্ট থ্রি থ্রি মানে জিরো পয়েন্ট থ্রি আছে তো তাহলে এটাকে এভাবে লিখতে পারি না ভাইয়া দেখো তো যে থার্টি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু লিখতে পারি না তাহলে এটাকে লিখতে পারি থার্টি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু এটাকে একটু উপর লিখি থার্টি থ্রি ইন্টু টেন টু দি মাইনাস টু জিরো পয়েন্ট থ্রি থ্রিটাকে লিখতে পারতাম থ্রি পয়েন্ট থ্রি ইন্টু টেন টু মাইনাস ওয়ান আর যদি থার্টি থ্রিতে আনি তাহলে থার্টি থ্রিতে যদি আনতে চাই তাহলে লিখতে পারি কি থার্টি থ্রি ইন্টু টেন টু থার্টি থ্রি টেন মাইনাস টু আচ্ছা থ্রি পয়েন্ট থ্রি রাখি ঠিক আছে থ্রি পয়েন্ট থ্রি রাখি তাহলে থ্রি পয়েন্ট থ্রি ইন্টু টেন টু মাইনাস ওয়ান আর ইন্টু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার ফোর তাহলে এখানে এই যে টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর টেন টু দি পাওয়ার ফোরটা ক্যালকুলেশন করলে এখানে থাকে টেন টু দি পাওয়ার থ্রি আর এই নয় আর তিন গুণ করলে তিন নং সাতাইশ হয় তার মানে সাতাইশের থেকে একটু বেশি হবে ধরো উনত্রিশ ধরলাম ঠিক আছে ধরলাম উনত্রিশ তাহলে উনত্রিশ ইন্টু টেন টু তে পাওয়ার থ্রি যেটাকে লিখতে পারি উনত্রিশ ইন্টু টেন টু তে পাওয়ার থ্রিটাকে লিখতে পারি না টু পয়েন্ট নাইন ইন্টু টেন টু তে পাওয়ার ফোর কারণ উনত্রিশটাকে লিখতে পারি কি টু পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি পাওয়ার উনত্রিশ থেকে কী লিখতে পারি টু পয়েন্ট নাইন ইন্টু টেন টুতে পার ওয়ান এখন ওই টেন টুতে পার ওয়ান আর টেন টুতে পার থ্রিটা যদি গুণ করো তাহলে টেন টু দিওয়ার ফোর হবে তাহলে টু পয়েন্ট নাইন ইন্টু টেন টুতে পার ফোর তার মানে এখানে কি টু পয়েন্ট নাইন ইন্টু টু দু ফোর কোথাও আছে নাই তাহলে এই থ্রি টাইপ আছে যে থ্রি আছে এখানে থ্রি আছে তাহলে এটাকে থ্রি ধরি তাহলে থ্রি ধরলে থ্রি ইন্টু টেন টু পার ফোর আর থ্রি ইন্টু টেন টুতে পার ফোর মানে কি থ্রি এর পরে চারটা শূন্য এক দুই তিন চার তাহলে থ্রি এর পর চারটা শূন্য এক দুই তিন চার তাহলে এটা হবে আমার আনসার ওকে একটু সামারাইজ করি এখানে জাস্ট আমরা ইটার যে সূত্র করছিলাম ইটার সূত্রটা বসেছি বসানোর পরে আমরা দেখলাম যে আমাদের আউটপুটটা আসতেছে বা কৃতকাজটা আসতেছে জিরো পয়েন্ট থ্রি থ্রি ইন্টু নাইন ইন্টু টেন টু পার ফোর এরপরে জিরো পয়েন্ট থ্রি থ্রিটাকে আমার ক্যালকুলেশন সচ করার জন্য এটাকে আমি লিখছি থ্রি পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর ইন্টু আগের থেকে ছিল নাইনটি টু টেন ফোর এখন নাইন টেন টু তু পার মাইনাস ওয়ান আর টেন টু টু ফোর গুণ করলে কত আসে টেন টু থিপার থ্রি এই যে আর নয়ের সাথে তিন গুণ করলে সাতাশ আসে কিন্তু এখানে থ্রি পয়েন্ট থ্রি আসে তাহলে এটাকে ধরে নিলাম টু তিন নং সাতাইশকে ধরে নিলাম উনত্রিশ নয়ের তিনগুন করলে তো সাতাইশ হইতো ধরে নিলে উনত্রিশ তো উনত্রিশও না হয় সেগুলো তিরিশ ধরে ভালো হতো কারণ এখানে সব তিরিশের মান আছে দুইটা অপশনে তাহলে ধরো উনত্রিশ ধরো উনত্রিশ তাহলে উনত্রিশ ইন্টু টেন টু দুপার থ্রি মানে এই উনত্রিশ ইন্টু টেন টু তার থ্রিটাকে কি খেলে কি লিখতে পারে টু পয়েন্ট নাইন ইন্টু টেন টু দুপার ফোর তার মানে টু পয়েন্ট নাইনটা হচ্ছে থ্রি তাহলে থ্রি ইন্টু টেন টু দুপার ফোর মানে কি তিনের পরে চারটা শূন্য এই যে তিনের পর চারটা শূন্য এটা হচ্ছে আনসার ঠিক আছে উনত্রিশ ইন্টু টেন টু তু থ্রিটাকে টু পয়েন্ট নাইন ইন্টু টেনে দুপার ফোর কীভাবে লিখতে পারি সেটা আসাগুলো বুঝতে পারছি কারণ উনত্রিশকে লিখতে পারি টু পয়েন্ট নাইন ইন্টু টেন টু দিপার ওয়ান টেন টু দি টেন টু থ্রি এর সাথে গুণ হলে টেন টু ফোর হয়ে যায় আর এখানে টু পয়েন্ট তো এইভাবে ক্যালকুলেশন খুব দ্রুত পরে কোয়েশ্চেনটা কি বলছে দেখো চিত্রে দেখানো পথ দিয়ে চার নিউটন ওজনের একটি পাথরকে পৃথিবীর অভিকর্ষীয় ক্ষেত্রে পি থেকে আরবিন্দুতে বিন্দুতে নিছে মানে যে এখানে পি তে ছিল একটা বস্তু যে এই বস্তুটার এই যে ধরো এটা একটা বস্তু এই বস্তুটার ওজন ওজন কত ফর্টি নিউটন এটাকে পি থেকে কোথায় নিছে আর এ নিছে আর এর স্থানান্তর করা হলে এখন বলছে পাথরটির স্থিতিশক্তি বা বিভব শক্তি কতটুকু বৃদ্ধি পাইলো আচ্ছা তাহলে স্থিতিশক্তি বা বিভব শক্তি যখনই বলে আমরা কি ভাবি যে ভূমি থেকে কত উচ্চতায় আছে অর্থাৎ পিতে আছে তো পি থেকে বস্তুটা আরে নেওয়া গেছে আরটা তার মানে কত উচ্চতায় এটা তো অতি বুঝ তাহলে উচ্চতাটা কোথায় দেয় আছে এই যে উচ্চতা কত থ্রি মিটার তাহলে এখানে আমরা জাস্ট জাস্ট কিছু না স্থিতিশক্তি কতটুকু বৃদ্ধি মানে কি মানে পিতে যখন ছিল তখন তার বিভব শক্তি বা স্থিতিশক্তি কি ছিল জিরো কারণ পিতে থাকাকালীন কোন উচ্চতা ছিল ছিল না যখন আরে গেছে তখন তার একটা উচ্চতা ছিল কত তিরিশ মিটার তাহলে এই যে পিতে থাকাকালীন হচ্ছে জিরো আরতে থাকাকালীন উচ্চতা হচ্ছে তিরিশ মিটার তিরিশ মিটার দিয়ে একটা স্থিতিশক্তি বের করবো তারপর ওই দুইটার ডিফারেন্স কি আসবে এটাই আসবে ঠিক আছে যেটা হচ্ছে তোমার হচ্ছে তিরিশ মিটারে যেই স্থিতিশক্তিটা আমরা পাবো তাহলে আমরা বিভব শক্তি বা স্থিতিশক্তি বের করার সূত্র কি পিকোটি এম তাহলে এখানে কি পঞ্চাশ মিটার ধরবো জীবনও না স্থিতিশক্তি বা বিবেক শক্তি বললে মাথায় একবার ভূমি থেকে কত উচ্চতায় তাহলে ভূমি থেকে বস্তুটা কত উচ্চতায় আছে তিরিশ মিটার উচ্চতায় তাহলে এম জি এম জিটা মানে কি এফ এফটা দেওয়া আছে কত চার আর এইচ এর মান কত তিরিশ তাহলে এটা হবে একশো বিশ জুল যেহেতু বলছে স্থিতিশক্তি কত বৃদ্ধি পেলো মানে ডিফারেন্সটা পিতে ছিল জিরো আর যখন আরে গেছে তখন হয়েছে একশো বিশ তাহলে একশো বিশ মাইনাস জিরো কত জিরো একশো বিশ তাহলে একশো বিশ জুলি আনসার ঠিক আছে এটাই হচ্ছে আমার আনসার ওকে তাহলে স্থিতি স্মৃতিশক্তি বা বিভিন্ন শক্তি বললেই শুধুমাত্র উচ্চতাটা আমরা খেয়াল রাখবো দ্যাটস ইট পরের কোশ্চেনটা একটি কণার ভরবেগ যদি পি হয় কণাটির গতিশক্তি দ্বিগুণ করা হলে নতুন ভরবেগটা কত হবে আচ্ছা তাহলে আমরা গতি ভরবেগ এবং গতিশক্তি রিলেটেড একটা সূত্র পড়ছিলাম বা সমীকরণ পড়ছিলাম সেটা কি পি স্কোয়ার ইকুয়াল টু সরি কে ইকুয়াল টু পি স্কোয়ার বাই কি টু এম তাই না এরকম একটা সূত্র পড়ছিলাম নাইনটেনও পড়ছি এটা আমরা গতিশুক্তি এবং ভরবেগের সম্পর্ক তাহলে পি স্কোয়ার আবারও লিখছি পি স্কোয়ার আচ্ছা এখানে লিখি ই কে ইকোয়াল টু পি স্কোয়ার বাই টু এম তাহলে এইখানে সম্পর্ক কার কার লাগবে ই আর পি স্কোয়ার তাহলে আমি লিখতে পারি ই সমনিক পি স্কোয়ার তাহলে সম্পর্কটা যদি আনি ই কে ওয়ান বাই ই কে টু ইকোয়াল টু পি ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই পি টু স্কোয়ার আমার বের করতে হবে কিসের মান আমার নতুন ভরবেক মানে পি টুয়ের মান বের করতে হবে ঠিক আছে আর এখানে বলে দিছে যে কণাটের গতিশক্তি দ্বিগুণ করা হলে তার মানে আগে যদি ই কে ওয়ান হয় তাহলে নতুন গতিশক্তিটা কী হবে ই কে টুটা হবে আগের দ্বিগুণ অর্থাৎ ই কে ওয়ানের ই কে ওয়ানের দ্বিগুণ ই কে ওয়ান টু ঠিক আছে এটা তাহলে আমার হচ্ছে আমি তাহলে আমার বের করতে হবে নতুন ভরবেক মানে পিটুটা টুটা বের করতে হবে তাহলে চলো পি টুটা বের করি তাহলে আমি পি টুটাকে রাখি p2 টাকে চেঞ্জ করলাম নিচে আছে সাইড চেঞ্জ করলে কি উপরে চলে যাবে এই যে এই সাইডটাতে আর eq1 টা নিচে চলে আসবে তাহলে উপরে ছিল p1 স্কয়ার এই যে উপরে ছিল p1 স্কয়ার রাখো eq1 টা সাইড চেঞ্জ করলে নিচে চলে যায় এই যে eq1 আর এই eq2 টা নিচে ছিল সাইড চেঞ্জ করলে উপরে চলে যাবে এই eq2 টা সাইড চেঞ্জ করলে উপরে চলে গেলো আর p2 স্কয়ারটাকে তো এখানে পাঠিয়ে দিয়েছি বাম সাইডে মানে উপরে এই যে এটা তাহলে এখন p1 স্কয়ার জানি না এটা মান তাই এইভাবে রেখে দেব ই টু এর মান জানি টু ই ওয়ান আর ই ওয়ান নিচে আসে তাহলে এখানে ই কে ওয়ান আর ই ওয়ান কাটাকাটি তাহলে এখানে আলটিমেটলি আলটিমেটলি ভাইয়া যেটা দাঁড়ায় যে এখানে পি টু স্কোয়ার ছিল তাহলে এখানে টু ছিল টু এর সাথে পি ওয়ান স্কোয়ার তাহলে এখানে হবে পি টু স্কোয়ার টু কি হবে টু ইন টু পি ওয়ান স্কোয়ার তাহলে পি টু কত হবে পি টু টু হবে রুট ওভার টু পি ওয়ান তাহলে এটাই হচ্ছে আনসার তাহলে নতুন ভরবেগটা হবে কি রুট টু পি ওয়ান ঠিক আছে রুট ওভার টু পি ওয়ান এখানে পিটা দিতে ভুলে গেছে এই যে এখানে পি হবে আচ্ছা তাহলে এটাই হবে আমার আনসার এটাই হবে কি ভাই আমার আনসার ঠিক আছে তাহলে নতুন ভরবেগটা হবে আমার আগের ভরবেগের কত গুণ রুট দুই গুণ রুট দুই গুণ তাহলে এটাই হচ্ছে আমার আনসার আশা করি আমরা এটা বুঝতে পারছি জাস্ট আমাদের সম্পর্কটা মাথায় রাখতে হবে ভরবেগ এবং গতিশক্তি সম্পর্ক তাহলে গতিশক্তি ইকল্ট আমরা জানি পি স্কোয়ার বাই টু এম তাহলে এখন গতিশক্তি এবং ভরবেগের সম্পর্ক কি ই কে সমানুপাতিক পি স্কোয়ার তারপরে এখান থেকে আমরা নিসি ইকে ওয়ান বাই ই কে টু ইকল্ট পিও স্কোয়ার বাই পি টু স্কোয়ার আর এখানে একটা বলে দিছে গতিশক্তি দ্বিগুণ করা মানে আগে যদি ইকে ওয়ান হয় এখন নতুনটা কি টু ই কে ওয়ান মানে আগেরটার দ্বিগুণ তারপর আমি এখানে পি টু স্কোয়ারটাকে এক্সেসে রাখছি এই যে সাইড চেঞ্জ করে লেফট হ্যান্ড সাইডে নিছি আর বাকিগুলো সবগুলোকে রাইটের পাঠিয়ে দিচ্ছি তাহলে যে পি ওয়ান স্কোয়ার ইন্টু ই কে টু ডিভাইডেড বাই ইকে ওয়ান তাহলে এখানে পি ওয়ান স্কোয়ার ইন্টু ই কে টুটা হয়ে গেছে কি ই কে টুটা হয়ে গেছে টু ই কে ওয়ান আর নিচে ই কে ওয়ান ছিল তাহলে ইকে ওয়ান ইকু ওয়ান কাটাকারি থাকে টু তাহলে টু ইন্টু পি ওয়ান স্কোয়ার এই যে পি টু স্কোয়ার টু হয় টু ইন্টু পি ওয়ান স্কোয়ার তাহলে পি টু কী হবে রুট অফ আমার হচ্ছে উভয় পক্ষে কী তোমার হচ্ছে বর্গমূল অর্থাৎ রুট করে দিবলে পি ওয়ান স্কোয়ারটা পি ওয়ান হয়ে যায় আর টুটা কি হয়ে যায় রুট ওভার ঠিক আছে এই যে পি ওকে তাহলে এই তাহলে নতুন ভর হবে আগের রুট দুই গুণ তাহলে এটাও চান্সার তাহলে এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন পরবর্তী কোশ্চেনটাতে আমরা যাই ষোলো কেজি ভরের একটি বোমা বিস্ফোরিত হয়েছে ধরো এটা একটা বোমা আছে ষোলো কেজি এটা কি হয়েছে বিস্ফোরিত হয়েছে তো বিস্ফোরিত হয় দুটা খণ্ড হয়েছে তাহলে বিস্ফোরিত হওয়া মানে কি একটা ধরে এদিকে গেছে আরেকটা ধরে এদিকে গেছে মানে ছড়ায় গেছে একটা এদিকে গেছে আরেটাই দিকে তাহলে একটার কেজি হচ্ছে হয়েছে ফোর কেজি বিস্ফোরিত হওয়ার পরে খণ্ড খণ্ড হচ্ছে আর আরেক খণ্ড হয়েছে টুয়েলভ কেজি তাহলে এখন বলছে বারো কেজি ভরের বেগ যদি ফোর মিটার পার সেকেন্ড হয় তাহলে এইটার বেগ হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড তাহলে অন্য টুকরা মানে এই যে এই টুকরাটার এই টুকরাটার গতিশক্তি কত মানে ই কে কত ঠিক আছে এটা বের করতে হবে এটার যদি গতিশক্তি বের করতে চাই এটার বেগটা লাগবে না বেগটা পাইলেই তো গতিশক্তি বের করতে পারি তাহলে বেগটা কেমনে পাবো দেখো তাহলে এটা খুব সহজ দেখো ইজিলি আমরা বের করি এটা হচ্ছে আমাদের নাইন টেনের ম্যাথের মতো ইন্টারভিউ করছি আমরা তাহলে এই যে একটা খণ্ড এটার ভর কত ছিল ষোলো কেজি এটাকে ধরলাম হাতের এম আর এই যে দুইটা টুক দুইটা খণ্ড হইল একটা খণ্ডকে ধরি এম ওয়ান আর একটা খণ্ডকে কি ধরি এম টু তাহলে এম ওয়ানের খণ্ডটা যেটা ওইটাকে ধরলাম এম ওয়ান মানে এটার ভর ফোর কেজি আর হচ্ছে টুয়েলভ কেজি তাহলে এটা হচ্ছে ভি ওয়ান ভি টু ভি টুটা কত ফোর মিটার পার সেকেন্ড ভি টুটা হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড ফোর মিটার পার সেকেন্ড এইচ ভি টু তাহলে এখানে ভি ওয়ানটা বের করতে হবে আগে ভি ওয়ানটা পাইলেই তো আমি ই কে ইকে ওয়ানটাও বের করতে পারবো ঠিক আছে তাহলে কি একটা খণ্ড ছিল বোমা ছিল এই বোমাটা স্থির অবস্থায় ছিল তার মানে তার বেগও কি বেগটা হচ্ছে জিরো তাহলে সে যখন ফাইটা গেছে তখন তো দুই খণ্ডটা এইদিকে গেছে একটা আরেকটা এদিকে গেছে বুঝে যাচ্ছে এলোমেলো হয়ে গেছে তো তখন একটা এত বেগে গেছে আর একটা কত বেগে গেছে জানি না তো এখন ওই বেগটা বের করবো এরপর গতিশক্তি বের করব তাহলে আমরা ওই যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি সুতোটা ইউজ করবো এম ইউ ইউ এর জায়গায় বরতের ভি ধরি বেটার তাহলে এম ভি টু কি এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু বি টু এটা হচ্ছে আদি ভরবেগের এর আর পরেটা হচ্ছে শেষ ভরবেগের সমষ্টি তাহলে এখানে পুরোটাই জিরো হয়ে যাবে কারণ এম এর মান ষোলো আর বি এর মান জিরো কারণ স্থির অবস্থায় ছিল প্রথমে বোমটা তাহলে জিরো হবে জিরো ইন্টু জিরো জিরো ষোলো ইন্টু জিরো জিরো আর এম ওয়ান এর মান কোথায় এম ওয়ানের মান হচ্ছে তোমার ফোর আর ভি ওয়ান তো জানি না এটা বের করতে হবে আর যেহেতু দুইটা দুই দিকে ছুটছে তাহলে একটা যদি পজিটিভ ধরে আরেকটা অটোমেটিক কী হবে নেগেটিভ তাহলে এইখানে ভি ফোর মিটার পার সেকেন্ড যে লিখলাম এটার মানটা কী হবে নেগেটিভ এটার মানটা কী ধরতে হবে নেগেটিভ ফোর মিটার পার সেকেন্ডটা কী ধরতে হবে ভাইয়া নেগেটিভ তাহলে আমরা এখানে লিখি মাইনাস ফোর মিটার পার সেকেন্ড তাহলে এখানে প্লাস এম টু হচ্ছে বারো ইন্টু মাইনাস ফোর তাহলে এখানে ফোর ভি ওয়ান মাইনাস আটচল্লিশ ইকাল টু জিরো তাহলে এখানে সুতরাং ভি ওয়ানটা মাইনাস আটচল্লিশটা ওই গেলে প্লাস আটচল্লিশ হবে তাহলে ভি ওয়ানটা হবে বারো তাহলে বারো মিটার পার সেকেন্ড বেগে এটা গেছে এমনিও বোঝা যায় দেখো যেটা ভারী সেটা কিন্তু কম বেগে গেছে দেখছো বারো কেজি সেটা কম বেগে গেছে আর যেটা হালকা ফোর কেজি সেটা বেশি বেগে গেছে কত বেগে বারো মানে আগের তুলনায় আগেরটার তুলনায় আগেরটা সরি অন্য টুকরার তুলনায় বেশি বেগে গেছে রাইট আচ্ছা তাহলে আমি এখন গতিশক্তির বের করবো ই কে ওয়ান অন্য টুকরা যেটা বের করতে বলছে হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার তাহলে এখানে হাফ ইন্টু এম ওয়ান কত এম ওয়ানটা হচ্ছে তোমার ফোর আর এটা কি বারো স্কোয়ার তাহলে বারো স্কোয়ার মানে কি বারো ইন্টু বারো লিখতে পারি আচ্ছা তাহলে এখানে দুই দ্বারা যদি চার কাটি তাহলে দুই থাকে তাহলে বারো দোকানে চব্বিশ আর এমনিও ভাবতে পারে বারো 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 স্কোয়ার কত বলো তো বারো স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ দোকানে কত দুশো আটাশি এখানে দুই আর চারটা কিন্তু কাটাকাটি যাবে যে কেটে দিলাম তাহলে এখানে হবে দুইশো আটাশি জুল তাহলে এইটাই হবে আনসার ঠিক আছে আশা করি আমি এটা বুঝতে পারছি ই কে ওয়ান ইকুল টু লিখলাম কি হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার এই যে এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার তাহলে হাফ এম ওয়ানের মান কত ফোর আর ভি স্কোয়ার মানে কি বারো স্কোয়ার তো বারো স্কোয়ারটা বারো ইন্টু বারো লিখতে গেছিলাম আমি ক্যালকুলেশন সুবিধার্থে বাট লাগে নাই যদিও কারণ বারো স্কোয়ার মানে কত একশো চুয়াল্লিশ তাহলে এখন এখানে হাফ ইন্টু ফোর ছিল দুই আর চার কাটাকাটি করলে কত থাকে দুই দুইয়ের সাথে এই বারো স্কোয়ারটা মানে একশো চুয়াল্লিশটা গুণ হবে তাহলে একশো চুয়াল্লিশ দুইয়ের সাথে গুণ করলে কত হয় দুইশো আটাশি তাহলে দুইশো আটাশি জুলি হবে আমার আনসার ঠিক আছে তো তুমি এগুলো একটু মাথায় রেখো যে এগারো স্কোয়ার কত হয় বারো স্কোয়ার কত হয় তেরো স্কোয়ার যেমন একশো উনসত্তর হয় তো এগুলো একটু মাথায় রেখো ঠিক আছে এগুলো আমাদের ক্যালকুলেশন সহজ করতে কি করে হেল্প করে ওকে আচ্ছা তাহলে এই হচ্ছে এগারো বারো এই যে শেষ আমাদের কোশ্চেন তো মোটামুটি আমরা হচ্ছে দু থেকে একদম পিছনে যেতে যেতে এগারো বারো পর্যন্ত আসছি আর এই কোয়েশনগুলো আমরা মোটামুটি এখানে সলভ করছি তো এই ছিল হচ্ছে আমাদের কাজ শক্তি ক্ষমতা এই অধ্যায়ের উপরে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও যাতে অনেক ফ্রেন্ডরা আসলে হয়তো বা তারা এখনও পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক তাদের কাছে নাই তো এই ক্লাসগুলোর মাধ্যমে আসলে তাদের অনেক হেল্প হবে তারা কোশ্চেনগুলো কিভাবে সলভ করতে হয় সেটাও জানবে পাশাপাশি কোশ্চেনগুলো সম্পর্কে আইডিয়াও নেবে তো পরবর্তীতে আরো একটি ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ ফের সবাইকে আসসালামু আলাইকুম